karamadhiram tajamandiram ripumiva kelishuno chala sakhi kunjam satimira punjam chala sakhi kunjam satimira punjam shilayanila nicholam shilay vasati vane vana mali Gita Govinda gote emti jivan ache jeuthare ki sakha jagannath hi virajman hekire achanti সেই জগন্নাথই কথা কৌছেন সেই জগন্নাথই গীত গাউছেন সেইটা রঘুনাথ পাণিগ্রাহী গাউছে বলে কেবেলে রঘুনাথ পাণিগ্রাহী যে ভাবিবা পাই মধ্যে কেবে ইচ্ছা করেনি কি হউনি মধ্যে ভাবিলে বি হব না গীতগোবিন্দ ভিতরে গোটে এমতি চুম্বক শক্তি আছে যে বি থরে শুনেছে যে কোনসি গীত সে নিশ্চয় আউ থরে শুনিবা পাই ইচ্ছা করিব ডিভোশনাল ফিডিং পটে আছে That feeling, those feeling, that come, somebody parane, somebody ek mutha chhole mani je bhavi parane, mu kye kye gauchi ekotha mani je bhi bhul jaye. Sita uchi bhag tanmo yetto. Aw ebe madha gito mande gaile ma akhi budhi kri gaibi, akhi kholi kri kebe ma gaiba ma obhyas hai. Kahi kina mu jaha gaye ta ko dekhe, akhi re bond karke dekhe, aur se pura ta drushyaman hue, sei chhur paro, bhavata bhari jaye. ভক্তিটা বড়ি যায় আর বিভোরতা তন্ময়ত্ব বড় বড়ি যায় মরগত সকল কলিত কাল ধৌত লিপেরিব রাতি জয় লেখম মাওদ কৈতব মুদবি আজি এতে বড় কলাকার হেলি কিংবা এতে নাম সুনাম অর্জন করছি তাহলে বড় জন্মদাতা মাঙ্কর আশীর্বাদ ও পিতা বা স্বর্গীয় পিতাঙ্কর আশীর্বাদ মাতা কোদরমণি ও ঢেলবড়ি পাণিগ্রাহী এই দুজন যদি মতে আজ উৎসাহ না দিয়ে আজ বহু এতে বড় গায়ক কলাকার কিংবা কম্পোজার হবার যোগ্যতা বড় আশীর্বাদ থাকা মা সাঙ্গে যায় সবুবেলে বড় দেউলকু এবে সেতবে পুরীতে থাও পুরীরে জয়পুর কোঠি আমার ঘর পরিসর সেপট সাইডে যেটি অন্নপূর্ণা থিয়েটর বর্তমান সেতবে লা মোহন গোসাই থিয়েটর সে ডাল ফাল বাঁধিক সেতবে মানে কিছু পর্দা ফর্দা নথায় গোটে পর্দা ঝুলুথায় তা ছড়া ডালরে সব ইয়ে করে তাঁকর মানে তাঁকর থিয়েটর ইয়ে করতে খালি রাধা কৃষ্ণকর ইয়ে আউ তাঁকর যেতবে কেলুচরণ মহাপাত্র তাঁকর সেইটি কৃষ্ণ হয়ে মু পশি যায় সেতবে মু সেইটু পশি যায় মতো কি অটকাতে না কিনা পাণিগ্রাহী ম্যানেজর সাহেব পুয় সিয়ে পশু গেলে দেখে ইয়ে দেখিকি মু বাহারক আসে আসিকি কেলুবাবুকর গীত ফিত সবু বাইহাট যা শুনলি তা উঠেলি স্লোলি গীত উপরে মানে যথেষ্ট ইয়ে বড়িগাল আইবার ধুরন্ধরটা একদম জমি লাগিল তারপরে আমি আসিকি রাত্রে যেতবে সবু কে নথিবে সেতবে ইয়ে বনমাণী মহারণা থাকে মোর সাঙ্গ সে মোর সাঙ্গ হয়ে থাকে আর তার সাথে আর গোটে দুইটা পিলা সবু মিশিকি আমি আমি গোটে থিয়েটর করু বাহার দাঁড়ে আমি নিজে এনজয় করছিলু মানে কলাকু মানে নিজে কেমতি ইয়ে করা বনমাণী জাণে বনু মতো বি জাণে
যে মু কোন গাউছলি কোন না এবে পর্যন্ত সে কইব ভাই না যেমতি গাউছলা এবে বি সেমতি গাউছে তার কোন পরিবর্তন হয়নি তার মানে ভাবরে মধ্যে কোন স্বভাব হয়নি যা হো এটা মোর ছুয়া বেলার অ্যাক্টিভিটিস আর খেলু ভাই পরিবার পর্যন্ত কহতে যেতে যে গাইলে কোন হব মো রঘু গাইলে পেট পড়িব শুণবা লোক খুশি হবে আর নাচবা লোক আনন্দরে নাচিব পদভি শরণ প্রভসে নবনন্তি পততি পাদানি কিয়ন্তি চলন্তি নাথ হরে জগন নাথ হরে জগন্নাথ হরে জগন্নাথ হরে সিদ্ধার্থ রাধাবাস গৃহে পশ্যতি দিশি দিশি রহসি ভবন একচুয়ালি প্লেব্যাক সিঙ্গিং পাই যাই নথিলি মাদ্রাস মু সেইটু যিবা পরে যৌ মানে মতে শুনিথিলে ডিমনস্ট্রেশন বেলে সেইটি জনে মিউজিক ডাইরেক্টর বসিলে সে বড় মহান গুণী লোক কর্ণাটকর জনে মহান সঙ্গীতজ্ঞ সঙ্গীত নির্দেশক মধ্য ছিলে সে এভিএম র এভিএম স্টুডিওর সঙ্গীত নির্দেশক ছিলে সে কহিলে আপনার এটা সুন্দর সংস্কৃত গাউছেন আপনার তেলুগু জানিছেন কি মু কহিলি হ্যাঁ তেলুগু জানিছি তেলুগু গীত গাইপারিবে মু কহিলি হ্যাঁ কোন দরকার আছে কি নাই নাই টিকে কালি সকালে আপন টিকে প্রিপেয়ার হতো আমি এভিএম স্টুডিও কে যিবা সে মত নাইকরি গলে গোটাই গীত দেলে সে শিখাই দেলে মু তাও 15 মিনিট ভিতরে তাকো মো একদম রেডি হয়ে গেলে গাইবা পাই সে কইলে গান তাকো সে রেকর্ড করে নেলে রেকর্ড করিবা পরে গোটাই টেক কলে কইলে আউ গোটা সেফটি টেক নবা দেখিবা কেমতি হচ্ছে আউ গোটা দুইটা টেক নেলে সেটা মোর প্রথম প্লেব্যাক হয়েছিল এন টি রামারাও জগন্নাথ হরে জগন্নাথ হরে জগন্নাথ সংযুক্তা সঙ্গে ভেট হয়েছিল 1950 বসিয়ারে 1952 বসিয়ারে মধ্যে আমার তার সঙ্গে দেখা হয়েছে অথচ ମୁଁ ଯାଏ କଳାକ୍ଷେତ୍ର ବୋଲି ଗୋଟେ ଜାଗା ଅଛି ମାଡ୍ରାସରେ ସେ ଯାହାକୁ ଯାଏ ସେଇଠି ପଦ୍ମଭୂଷଣ ରୁକ୍ମିଣୀ ଅର୍ଡ଼ର ମୋତେ ବହୁତ ଭଲ କହୁଥାନ୍ତି କାହିଁକିନା ସେଇଠି ବହୁତ ଥର ଗୀତ ଗୋବିନ୍ଦ ଗାଇଛି ସେମାନେ ମନ୍ତ୍ରମୁଗ୍ଧ ହେଇକି ଶୁଣନ୍ତି ସେ ମୋତେ ଧୀରେ ଧୀରେ ସଂଯୁକ୍ତାର ମୋର ମାନେ ଜଣକୁ ଜଣେ ଭଲ ପାଇବାକୁ ଆରମ୍ଭ କରୁ ତାପରେ ଆଉ ଥରେ ବାପା ଆସିଥିଲେ ମାଡ୍ରାସକୁ ସେ ଆସିକରି ସଂଯୁକ୍ତାକୁ ମୋତେ ଦୁଇ ଜଣ ତାକୁ ଦେଖି ଭାରି ଖୁସି ହେଇଗଲେ କହିଲେ ସେ ମୋତେ ଧୀରେ ଧୀରେ ଡାକିକିରି ତେଲୁଗୁରେ ପଚାରିଲେ କିରେ ଏଇ ଝିଅଟାକୁ ଆମେ ବୋଉ କରିବା ତୋତେ ଭଲ ଲାଗୁଛି ତୁ ଭଲ ପାଉଛୁ ଦେଖ ତାହେଲେ ଆମେ ବୋଉ କରିବା ସେ ନାଚିବ ତୁ ଗାଇବୁ ତୁ ଗୀତ ଗୀତ ଗାଇବୁ ସେ ନାଚିବ ଏଇଟା ଭଲ କଥା ତ ବାପା ତାହେଲେ ଠିକ୍ ଅଛି ଆପଣ ଯଦି ଭଲ ଭାବୁଛନ୍ତି ତାହେଲେ ସେଇଟା ଆମକୁ ନେଇକିରି ଆର୍ଯ୍ୟ ସମାଜରେ ବାହାଘର ଦେଲେ ବାପା ଥିଲେ ମୋର ଶ୍ୱଶୁର ଶ୍ୱଶୁର ଥାଇକିରି ମୋତେ ସେଠି ବାହାଘର କରିବା ପରେ ପରେ ମୁଁ କହିଲି ବାବା ଆଉ ଏଠି ରହିକିରି ଆଉ ମମ୍ମି ଭଲ ଲାଗୁନି ମୋର ପଳେଇବା ଆମ ଭୁବନେଶ୍ୱର ପଳେଇବା ଆସିନଥାନ୍ତି କିନ୍ତୁ ଥରେ ଏମିତି ଗୋଟାଏ ଗଭର୍ଣ୍ଣରଙ୍କର ୱାଇଏନ୍ ସୁକ୍ତାଙ୍କର ମୋତେ ଯେ ଗଭର୍ଣ୍ଣର ଥିଲେ ସିଏ ମୋତେ ନିମନ୍ତ୍ରଣ କରିଥିଲେ ମୁଁ ଆସିଥିଲି ରେଡ଼କ୍ରସ୍ ପାଇଁ ଗୀତ ଗାଇବା ପାଇଁ ସେଇଠୁ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ମୋତେ ସେଇଠି ଧରିଲେ କହିଲେ ହରେ ବାବୁ ସବୁ ଓଡ଼ିଆ ଯଦି ଯାଇକି ସେଇଠି ରହିଯିବ ତୁମମାନେ ଯଦି ବାହାରେ ରହିଯିବ ଆଉ ଓଡ଼ିଶାର କଳାକାର କାହାନ୍ତି ତୁ ପଳେଇଆ ବିଜୁଲା ଗୋଟେ କାମ କର ବୋଲି ରନାବେଳେ ଡାକେ ପିଲାବେଳୁ ରନାମାନେ ଭାଇନା ସେ ବହୁତ ଭଲ ପାଉଥିଲେ ହେଲେ କ'ଣ କରୁଛୁ କହ ରନା ଏଇଠି ଗୋଟେ ଏମିତି ସ୍କୁଲ କିମ୍ବା କଲେଜ ଭଳିଆ କରୁଛୁ ସଙ୍ଗୀତ ସ୍କୁଲ କଲେଜ
করিবা মাত্রকে আমি সব মু আসি জয়েন করবি সংযুক্ত বি তার ভরতনাট্যম শিখাইব ওড়িশি বি শিখাই পারিব সেটাও সে মানি গেল তারপরে সে সন্তোষ বাবু যে থাকে কালচারাল মিনিষ্টার তাকে ডাকি কথাবার্তা হয়ে সে কে ঠিক আছে তারপরে রবীন্দ্র মণ্ডপরে আরম্ভ হোক এবার তো বিল্ডিং নাই সেইটে চলাত ও সেইটে স্টাফ মধ্যে রহত চক্র হস্ত আহে গদাপদ্ম হস্ত আহে ফিফটি নাইনে আপনার ইনভিটেশন আসলে ফিলিপাইন যাওয়া পাই ফিলিপাইন গেল ওয়ার্ল্ড কনফারেন্স অফ মিউজিক অ্যান্ড ডান্স ছিল সেইটি আমি সাকসেসফুলি আমার ডান্স প্রোগ্রাম করি লোক বহু অ্যাপ্রিসিয়েট করে বহু পেপার প্রশংসা মধ্যে আসলে আমার সাগরে পদ্মবিভূষণ খেলচর মহাপাত্র যাইছে মডলে ওড়িশি ডিমান্ড্রেসন সংযুক্ত যা করিকি যাইছি বর্তমান মধ্যে কে সেমি কন্ট্রোল করিবার আশা নাই লোক আমি ভারতবর্ষকে পৃথিবীর লোকমানের টেস্টকে আমি ভাল করে বুঝিপারি তারপরে নূয়া নূয়া আইটমস তৈরি করিবার আমি লাগিল দিলকু তিন তিনটা চার চারটা পারফরমেন্স আমি দেওয়া পড়া বেশি দিন সে ড্রয়িং ছিল কাই ন মাসে রয়েছিল মাসক ভিতরে আমি সব লোককে স্যাটিসফ্যাকশন দেওয়া কত কষ্টকর ব্যাপার দিনে আমি প্রোগ্রাম করছু সংযুক্তার শেষ যেটা সর্বমঙ্গল মাঙ্গল্য নাচুছি সেই ইয়ে ওটা ঝিও অ্যাকচুয়ালি ফেল হয়ে গেল আমার তো নাচ মন করিপারি সে ফেইটা আমার হাতে হয়ে যাইছে আবার সরলা সেটা হচ্ছে ভক্ষ নাট ভক্ষ নাটে সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণে গৌরী নারায়ণ নমস্তে যেটি নারায়ণ নমস্তে করতাম সে এমনি করতায় এমনি খালি করতায় এমনি খালি করতায় ফেইট হয়ে সরলা প্রোগ্রাম সরলা করার পরে সে সজ্ঞা ফেরার পরে সে কহিলা আই হ্যাভ সেন্ট মাদার ম্যারি ব্লেসিং এভরিবডি সেই ডান্সিং বিচার চাই ক্রাশ টু লাগে ডাকছে যাও বাবা ও আর গোটে ভালো কথা কৌছি বড়িয়া কথা আমাকে সাউথ আমেরিকার ওই নিমন্ত্রণ আসছিল বহুত দিন রহবা আইটি যাইকি আমি ভাবলি এই তো খাইবা পিইবা আমার অসুবিধা হয়ে আগে কালে ডালি বি টিকে মিলেনি সেইটু সেই কোণ কোণ করিকি সেইটু খাইবা কথা মন ভালো করতো পাটিকে ভালো লাগতো কিন্তু সেইটি পৌঁছিলা পরে দেখলি সেইটি ভাত ডালি চিকেন ঝোল মানে খাইবা যোন যোন জিনিস দরকার কিন্তু এটি কেমন সব আইলা মো সাথে বড় করে যাইছে বাবু বাবু কে বাপা ঠিক ভারতীয় খাদ্য ভাইয়া এটি ওই লোকগুলো আমি ভারতীয় ভাইয়া ফের যাইকি আমেরিকা যেতে যাইছু লাস্ট প্রোগ্রাম সেটা ছিল সেইটা সংযুক্তা মো আমার ট্রুপ্র সমস্ত যাইছিল আর সংযুক্তা শুনতে মানে এত মন্ত্রমুগ্ধ ভাবার নাচ লোক দেখিকি সে খুশি হয়ে মানে কই হবেন এবে সে নাচ আর দেখা দাও ও নিজে বি অনুভব করিপারে ও সেভাবে সাইন্টিফিক নাচ আর দেখা ভালো লাগে ওঠরে তোমার রাগ ধরে সে আমার অ্যাকচুয়ালি গোটাই শক্তি কে চলে মতো পরিচালনা করছিল মানে চলাউ প্রত্যেক কথার মতো বুঝাই দেখুছিল সেইভাবে সাহায্য সহযোগ করার শক্তি মো জীবনে পাই সেটা হচ্ছে মানে সৌভাগ্য আো পিলা মধ্যে সে মানুষ করবার যে চেষ্টা করছি সে মানুষ করেছি কিংবা মতো মধ্যে সেমি রাস্তা করছি যে না এমনি কর এমনি হব সেমি কর সেমি হব সে কমিটি মানে তার শক্তির মানে বর্ণনা করা মো পাখি শব্দ নাই তা ভুলি বি পাও না হুয়ে তো আর গোটে জন্ম আমি ভেটিবু না ভেটিবি আমি জানিনু থরে বড় দুঃখ লাগে আর ডান্স বি দেখা আমি যাওয়া ভাল লাগে থরে
କାହିଁକିନା ମନ ଭାଙ୍ଗି ଯାଇଛି, ଆମେ ଦୁଇ ଜଣ ଏତେ କରିକିରି ମଧ୍ୟ ଆମେ କିଛି କରିପାରିଲୁନି ବୋଲି ଭାବୁଛୁ। ସିଏ ପଢ଼ିଲା ଅଧାରୁ ବୋଲି ମୁଁ ଭାବୁଛି, ସିଏ ହୁଏତ ଭାବୁଛୁ ମୁଁ କିଛି କରିଥାନ୍ତି, ସେ ସହଯୋଗ ମୁଁ କରିଥାନ୍ତି ବୋଲି ସେ ଭାବୁଥିବ। ଏଥିରେ ତା'ର ଜୀବନଟା ପଳେଇଲା, ସେ ଆମ ସମସ୍ତଙ୍କୁ ଛାଡ଼ିକି ସବୁଦିନ ପାଇଁ ଏ ଜଗତରୁ ପଳେଇଲା। ଭରେ ସବୁ ଜିମା ସୁଷମା ସୁଷମା ଗୋ ବହୁତ ଗୀତ ଗାଇଛି କିନ୍ତୁ ସେମିତି କିଛି ନାହିଁ, କିନ୍ତୁ ଏ ଗୀତ ଉପରେ ମୋର କାହିଁ ଗୋପବନ୍ଧୁଙ୍କର ରଚନା ଉପରେ ମୁଁ ଭାରି ମାନେ ଏକଦମ ମାନେ ମୋ ହୃଦୟକୁ ଛୁଇଁଲା ଭଳିଆ ଲାଗିଲା। ସେଇ ଗୀତଟିକୁ ମୋର ମୁଁ ସଦାବେଳେ ଗାଏ। ବିଶୁ ମୋର ଦେହ ଏ ଦେଶ ମାଟିରେ ଦେଶବାସୀ ମୋର ଜାନ୍ତୁ ପିଠିରେ, ଏଇଭଳିଆ କରି ତାକୁ ଟ୍ୟୁନିଂ କରି ଗାଇଥିଲି। କିନ୍ତୁ ଦେଖିଲା ବେଳକୁ ହିଜ୍ ମାଷ୍ଟର୍ସ ବୟସରେ ସେଇ ଗୀତ ଗୁଡ଼ାକ ହିଁ ସବୁଠୁ ଭଲ ଇଏ ହେଲା। ସେ କହିଲେ ଯେ ଗୀତ ଆପଣ ଟ୍ୟୁନିଂ କରିଥିଲେ ଆଗରୁ, ମୁଁ କହିଲି ନାହିଁ ଏମିତି ମିଶି ଗାଇଦେଲି, କିନ୍ତୁ ଏଇ ଯାଇଥାଉ ଆଉ ଟ୍ୟୁନିଂ କରିବା ଦରକାରନି, ଆକୁ ଆମେ ଯେଉଁଭଳିଆ ଆପଣ ଗାଇଛନ୍ତି ସେଇଭଳିଆ ଆମେ ରଖିଦେଉଛୁ। ଗୀତ ଗୋବିନ୍ଦ ହିଁ ମୋର ଜୀବନ, କୌଣସି ଅନ୍ୟ ସବଜେକ୍ଟକୁ ମୁଁ କେବେ ଗ୍ରହଣ କରିନି, କିମ୍ବା ଅନ୍ୟ ଓଡ଼ିଆ କବିମାନଙ୍କର ଗୀତ ବହୁତ କମ୍ ଗାଇଛି, କିନ୍ତୁ ଜୟଦେବଙ୍କର ସେଇ ଗୀତ ଗୋବିନ୍ଦକୁ ମୁଁ ସଦାବେଳେ ଉର୍ଦ୍ଧ୍ୱରେ ରଖିଥାଏ। ଆଉ ତା ଭିତରେ ମୁଁ ପଶିକିରି ଗାଏ, ଯେମିତି ଜଗନ୍ନାଥ ମୋ ଭିତରେ ଆବିର୍ଭାବ ଗାଇବାକୁ ଅନୁରୋଧ କରୁଛନ୍ତି। ହରି ହରି ହତା ହରି ହରି ସମୟ ଆସି ସାଇନାଥଙ୍କର ମଧ୍ୟ ଦର୍ଶନ ହୋଇଛି, ଶ୍ରୀରାମଙ୍କର ମଧ୍ୟ ଦର୍ଶନ ହୋଇଛି, ହନୁମାନଙ୍କର ମଧ୍ୟ ଦର୍ଶନ ହୋଇଛି। ସତରେ ସଚରେ ସତ୍ୟରେ ମଧ୍ୟ ମୋତେ ମୁଣ୍ଡ କିଏ ଯେମିତି ଆବଶ୍ୟକ ହେଉଛି ଏଗୁଡ଼ା ଅନୁଭବ କରିଛି ମୋ ଜୀବନରେ। ହୁଏତ ସେଇଗୁଡ଼ାକ ହିଁ ମୋତେ ଆଜି ମୋର ଭିତରେ ମୋର ଯେଉଁ ଶକ୍ତି ଆଜି ଗାଇବାର ଶକ୍ତି କିମ୍ବା ଭାବ ସବୁଗୁଡ଼ାକ ଭିତରେ ସେଇ ଆଜିଗୁରୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସଦ୍ଗୁରୁ ସାଇନାଥଙ୍କର ଆଶୀର୍ବାଦ ବୋଲି ମୁଁ ଭାବେ। ସଂଯୁକ୍ତା ଜଣେ ଓଡ଼ିଶୀ ନର୍ତ୍ତକୀ, ସେଇ ଦେବଦାସ ନୃତ୍ୟରୁ ଏଇ ଓଡ଼ିଶୀର ଆବିର୍ଭାବ। ସିଏ କାହିଁ ନ ନାଚିବ ଥରେ ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଖରେ? ମୁଁ ଦର୍ଶକ ଭକ୍ତମାନେ କେତେବେଳେ ଦର୍ଶନକୁ କମ୍ ଥାନ୍ତି, ଦ୍ୱିପହର ବେଳେ ଭଣ୍ଡ ପରେ କମ୍ ଥାଏ, ଯାଇକି ଆମେ ଯାଇ ପହଞ୍ଚିଲୁ ପୁରୀରେ। କହିଲେ ସଂଯୁକ୍ତ ନାଚ ମୁଁ ଦଶ ଅବତାର ଗାଉଛି ସେଇ ଜଗନ୍ନାଥଙ୍କର ସେଇ ଜାଗର ଇଏରେ, ସେ ନାଚିଗଲା ମୁଁ ଗାଇକି ଲୋକ ଦର୍ଶକବୃନ୍ଦ ପଣ୍ଡା ପଡ଼ିଆରେ ସବୁ ଯେତେକ ପୂଜାରୀ ପଡ଼ୁଥିଲେ ସବୁ ପାଖକୁ ପଳେଇ ଆସିକିରି ଦେଖୁଥାନ୍ତି। ଦଶାବତାର ସରିଲା, ମଙ୍ଗଳମ କଲି, ମଙ୍ଗଳମ କରିକିରି ଆସିବା ପରେ ପରେ ପଣ୍ଡା ପଡ଼ିଆରୀ ଗୁଡ଼ା ସବୁ ଆସିଲେ, ରଘୁବାପା ଆମର ବା ଆଜି କମ୍ପେଇ ଦେଲ, ଆଜି ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଦେଖେଇ ଦେଲ, ଆମ ଓଡ଼ିଶୀ ନାଚ ଦେବଦାସ ନୃତ୍ୟ ଗୀତ ଗୋବିନ୍ଦକୁ ଦେଖେଇଲ, ଭାରି ଖୁସି ହେଲେ ସମସ୍ତେ। ଏଇଟା ମୋର ଗୋଟେ ଯେଉଁ ଆଫସୋସ୍ଟା ଥିଲା ସେଇଟା ଆମକୁ ସେ ଆଫସୋସ୍ଟା ପଳେଇଲା। ଆଉ ଅଫସୋସ୍ ଏତିକି ଯେ ଓଡ଼ିଶାରେ ସାଧାରଣ ଜନତା କଳାକାରମାନଙ୍କୁ ସ୍ନେହ କରନ୍ତୁ, ଶ୍ରଦ୍ଧା କରନ୍ତୁ, ସେମାନଙ୍କୁ ସେମାନେ ପୂଜନୀୟ ଯେଉଁମାନେ ତାଙ୍କୁ ପୂଜା କରନ୍ତୁ, ଆଉ ସେମାନଙ୍କୁ ଯଥେଷ୍ଟ ଭାବରେ ଆଦର କରନ୍ତୁ। ଏଇଆ କରିବା ଦ୍ୱାରା ଓଡ଼ିଶାର ଯଥେଷ୍ଟ ଉନ୍ନତି ହେବ, ଉନ୍ନତମାନର କଳାର ସୃଷ୍ଟି ହେବ, ଏଇଟା ହେଉଛି ଆମର ଆଶା।
যদি কুহ পাইয়াছ সব করি খালি ଏ ଥିଲା ମୋର ଜୀବନର କାହାଣୀ। ଆପଣମାନେ ଶୁଣିକରି ନିଶ୍ଚୟ ଆନନ୍ଦ ଅନୁଭବ କରୁଥିବେ, ଆଉ ମୁଁ ଯାହା ଯାହା କହିଛି ମୋର ଅନୁଭବକୁ ଆପଣମାନଙ୍କ ଆଗରେ ଦେଖେଇଛି କହିଛି, ଅନୁଭବଟା ନିଶ୍ଚୟ ଆପଣ ନିଜେ ଅନୁଭବ କରୁଥିବେ, ଆଉ ତେଣୁ ଆପଣମାନଙ୍କ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଅର୍ପଣ କରୁଛି। ଆପଣମାନଙ୍କଠୁ ମୁଁ ବିଦାୟ ଗ୍ରହଣ କରୁଛି। ଅଭିନୟ କରି ପାରିନି।